Hello everyone, welcome to House of Football, welcome to another new content. দেখতে দেখতে 2023-24 সিজনের UEFA Champions League-এর গ্রুপ স্টেজ শেষ হয়ে গেল। 16টি দল জায়গা করে নিল রাউন্ড অফ 16 এর জন্য আর 8টি দল চলে গেল UEFA Europa League-এ। সেই 8টি দলের মধ্যেই একটি ছিল বেনফিকা। বেনফিকা তাদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রেডবুল সালসবার্গের বিরুদ্ধে, আর সেই ম্যাচটি সম্ভবত আর্জেন্টাইন লেজেন্ডারি উইঙ্গার অ্যাঙ্গেল ডিমারিয়ার ক্যারিয়ারের শেষ UEFA চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। এবারের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে তিনি রেডবুল সালসবার্গের বিপক্ষে মাঠে নামেন, আর সেই খেলাতে তিনি করেন একটি গোল এবং একটি অ্যাসিস্ট, পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। তার গোলটি ছিল একেবারে দর্শনীয়, কর্নার কিক থেকে সরাসরি তিনি গোলটি করেন। তার ক্যারিয়ারে আগেও তিনি বিভিন্ন ক্লাবের হয়ে এরকম গোল করেছিলেন, তবে বেনফিকার হয়ে কর্নার কিক থেকে এটি তার প্রথম সরাসরি করা কোনো গোল। বেনফিকা এবারে UEFA চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ খেলতে পারছে না, তারা খেলতে যাচ্ছে UEFA ইউরোপা লিগে। এরই সাথে হয়তো শেষ হয়ে গেল অ্যাঙ্গেল ডিমারিয়ার UEFA চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ার। UEFA চ্যাম্পিয়ন্স লিগে কখনোই তাকে নিয়ে তেমন মাতামাতি না হলেও UEFA চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার তিনি। তার চেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন শুধুমাত্র লিওনেল আন্দ্রেস মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অবশ্যই লিওনেল মেসি এবং রোনাল্ডোর মতো বিশ্বসেরাদের সাথে কম্পিটিশন করা কোনো একটা সহজ কথা নয়। আর্জেন্টিনার হয়ে যেমন বিগ ম্যাচে পারফর্ম করেছেন, তেমনি ক্লাবের হয়েও বিগ ম্যাচে মাঠ মাতিয়েছেন ডিমারিয়া। UEFA চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও চমৎকার খেলেছেন। তিনি রিয়াল মাদ্রিদে যখন আসেন তখন মাদ্রিদে চলছিল UEFA চ্যাম্পিয়ন্স লিগের খরা। সেই UEFA চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমে মাদ্রিদ এই যুগে আধিপত্য বিস্তার শুরু করে 14 সালে, এবং সেই 14 সালের UEFA চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নজরকাড়া পারফরমেন্স ছিল অ্যাঙ্গেল ডিমারিয়ার। পুরো সিজনেই চমৎকার তো খেলেছিলেনই, এমনকি ফাইনালে অসাধারণ খেলে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটিও জিতে নিয়েছিলেন ডিমারিয়া। এবং সেই 2014 সালের ফাইনালেই অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদ জিতে নেয় সেই বহুল প্রতীক্ষিত, সেই কাঙ্ক্ষিত লা দেসিমা। তবে এরপর বিশ্বকাপ শেষ হলে তিনি ক্লাব ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে সময়টা তেমন একটি ভালো কাটেনি, লুই ভ্যান হালের সাথে ঠিক যেন তার বোঝাপড়া হয়ে ওঠেনি। এক সিজন পরেই পাড়ি জমান প্যারিসে, সেখানে কাটিয়েছেন লম্বা সময়। ইব্রাহিমোভিচ আর কাভানিকে করেছেন একের পর এক অ্যাসিস্ট। 2017 সালে পার্ক দেস প্রিন্সেসে এফসি বার্সেলোনার বিপক্ষে একাই যেন পিএসজিকে জিতিয়ে দিয়েছিলেন, করেছিলেন 2টি গোল, একটি করেছিলেন বক্সের বাইরে থেকে আর একটি করেছিলেন ফ্রিকিকে। এরপর আবার 2020 সালে পিএসজিকে নিয়ে গিয়েছিলেন UEFA চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, যেখানে সেমিফাইনালে চমৎকার একটি গোল আর 2টি অ্যাসিস্ট করায় তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তবে সেবারও UEFA চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। 2020-এর পরবর্তী সময়টা তার শুধুই জাতীয় দলের জন্যই হয়তো বরাদ্দ ছিল। একে একে কোপা আমেরিকা, ফিনালিজিমা আর বিশ্বকাপের ফাইনালে গোল করে এনে দিয়েছেন জাতীয় দলকে 3-3টি ইন্টারন্যাশনাল ট্রফি। শুধু তাই নয়, পিএসজি একটি শক্তিশালী দলে পরিণত হওয়ার পিছনেও অন্যতম কারিগর ছিলেন এই অ্যাঙ্গেল ডিমারিয়া। পেপ গার্ডিওলার বার্সেলোনার যুগে ট্রফি খরায় ভুগতে থাকা মাদ্রিদকে কোপা দেল রে জেতানো এবং লা লিগা জেতানোতেও অসামান্য অবদান ছিল এই অ্যাঙ্গেল ডিমারিয়ার। পিএসজি ছেড়ে ইউভেন্টাসে কাটিয়েছেন একটি মৌসুম, সেখানে চ্যাম্পিয়ন্স লিগে গোল অ্যাসিস্ট করেছেন, সেখান থেকেও ইউভেন্টাস চলে গিয়েছিল UEFA ইউরোপা লিগে, সেখানেও ইউরোপা লিগে করেছিলেন তিনি হ্যাট্রিক, তবে ইউভেন্টাসকে ইউরোপার লিগের শিরোপা জেতাতে পারেননি। এটি হতে পারে তার ফুটবল ক্যারিয়ারের শেষ মৌসুম, কারণ তিনি আগেই বলে দিয়েছেন কোপা আমেরিকার পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন, হয়তো ক্লাব ফুটবল আরো কিছুদিন চালিয়েও যেতে পারেন। তবে যেটাই হোক, অ্যাঙ্গেল ডিমারিয়া যে ইউরোপিয়ান ফুটবলকে প্রায় এক যুগ ধরে মাতিয়ে গিয়েছেন এটা মানতেই হবে। সর্বকালের আন্ডাররেটেড ফুটবলারদের মধ্যে একজন ডিমারিয়াই হবেন,
তিনি হয়তো আজীবন আন্ডাররেটেডই রয়ে যাবেন। জাতীয় দল এবং ক্লাবের গুরুত্বপূর্ণ বিগ ম্যাচে জ্বলে ওঠায় হয়তো তার ফ্যানরা তাকে সবসময় মনে রাখবে। তার মতো এমন একজন উইঙ্গার হয়তো খুবই কম দেখেছে সবাই, যে একই সাথে রাইট উইংয়ে এবং লেফট উইংয়ে সমানভাবে খেলতে পারেন। তবে তাকে হয়তো সময়ের সেরা রাইট উইঙ্গার হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, ডিমারিয়ার কোন চ্যাম্পিয়ন্স লিগ পারফরমেন্সটা আপনাদের সবচেয়ে বেশি নজর কেড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের হাউস অফ ফুটবলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।